কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে প্রধান ফটকের সামনে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চার ঘণ্টা পর হামলাকারীদের আটক করতে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। গতকাল সন্ধ্যা 6:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলন শুরু করে। এ সময় হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। শিক্ষার্থীরা জানায়, রোববার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় এলাকার কিছু বখাটে ছাত্রীদের ভিডিও ধারণ করে, পরে প্রতিবাদ জানালে উভয় পক্ষের বাগবিতণ্ডা হয়। পরে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী শেখপাড়া বাজার এলাকায় মোটরসাইকেলে তেল নিতে গেলে তাদের ওপর চড়াও হয় সেই বখাটেরা। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে এলোপাতাড়ি মারধর করে। এরপর সন্ধ্যা 6টার পর থেকে বহিরাগত মুক্ত ক্যাম্পাস সহ তিন দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের অবরোধ করেন শিক্ষার্থীরা।